রাজধানীর খাবারের দোকানগুলোতে হানা দিল সাধারণ প্রশাসন, কিন্তু কঠিন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তা কিন্তু জানাননি সদরের মহকুমা শাসক অসীম সাহা। বৃহস্পতিবার খাদ্য দপ্তর এবং সাধারণ প্রশাসনের লোকজন হানা দেয় মোটর স্ট্যান্ড এলাকায়, সেখানে বেশ কিছু খাবারের দোকানে হানা দেয় তারা। মহকুমা শাসক জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গায় অভিযোগ পাওয়া গেছে। ফুড অ্যাটাল রেস্টুরেন্টের আছে কিনা এইগুলি নিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমরা অভিযান শুরু করেছি। তা আমাদের সাথে আছে ফুড সেফটি অফিসার এবং মোবাইল ভ্যান ল্যাব টেকনিশিয়ান সবাই আছি। আমরা এখন মোটর স্ট্যান্ডে বিভিন্ন হোটেলগুলিতে আমরা দেখছি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে কিনা এবং ফুডের কোয়ালিটি কেমন আছে ওইগুলি পরীক্ষা চলছে। তা আমরা কাজ শুরু করেছি, এখনো সবটা শেষ করা যায়নি। তা আমাদের কাজ চলছে। Pure Report, Channel Dindat.